আজকে থাকছে আপনাদের জন্য বাছাইকৃত কঠিন 10টি ধাঁধা যার উত্তর শুধুমাত্র বুদ্ধিমানরাই দিতে পারে। ধাঁধাগুলো ভাবনার জন্য সময় থাকবে 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর উত্তর বলে দেওয়া হবে। আমাদের এক নম্বর ধাঁধা হলো, আপনার জীবনে আপনি কোন শব্দটা সবচেয়ে বেশি শুনেছেন, বলুন তো উত্তরটা কি হবে। আমরা 10 সেকেন্ড সময় দিয়েছি, আপনি কমেন্টে লিখুন। ধন্যবাদ ইতিমধ্যে যারা সঠিক উত্তরটি দিতে পেরেছেন, আর যারা দিতে পারেননি তাদের সঠিক উত্তর হবে আপনার নাম, কেননা আপনার নাম আপনি জীবনে সবচেয়ে বেশি শুনেছেন। আমাদের দুই নম্বর ধাঁধা হলো, খালি পেটে আপনি কয়টি রসগোল্লা খেতে পারবেন, 10 সেকেন্ড সময়, কমেন্টে লিখুন। ধন্যবাদ যারা সঠিক উত্তরটি লিখতে পেরেছেন, আর যারা লিখতে পারেননি তার সঠিক উত্তরটি হবে একটি, কারণ আমরা যখন একটি রসগোল্লা খেয়ে ফেলবো তখন আমাদের ফ্যাটটি ভরা থাকবে, তারপরে যেগুলো খাবো সেগুলো হলো ভরা ফ্যাটে, তার মানে সঠিক উত্তরটি হবে একটি। আমাদের তিন নম্বর ধাঁধা হলো, সব খেলাতে জিততে চাই, কোথায় আমরা হার চাই, বলুন তো উত্তরটা কী হবে। 10 সেকেন্ড সময় দিলাম, আপনারা কমেন্টে দ্রুত লিখে ফেলুন। ধন্যবাদ ইতিমধ্যে যারা সঠিক উত্তরটি কমেন্টে লিখতে পেরেছেন, যার সঠিক উত্তরটি হবে জুয়েলার্সের দোকান, মানে যেটাকে আমরা স্বর্ণের দোকান বলে থাকি, কারণ আমরা স্বর্ণের দোকানই হার চাই, আর অন্য অন্য সব খেলাতে আমরা মূলত জিততে চাই। আমাদের চার নম্বর ধাঁধা হলো, কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায়, বলুন তো উত্তরটা কি হবে, আপনারা খুব দ্রুত কমেন্টে লিখে ফেলুন, 10 সেকেন্ড সময়। ধন্যবাদ ইতিমধ্যে যারা সঠিক উত্তরটি কমেন্টে লিখতে পেরেছেন, যার সঠিক উত্তরটি হবে আদর বা ভালোবাসা, কারণ আমরা আদর ভালোবাসা পেলে আমাদের মন জুড়িয়ে যায় বা মন ভরে যায়, যেটা মূলত খেলে পেট ভরে না। আমাদের পাঁচ নম্বর ধাঁধা হলো, ডিম আগে না মুরগি আগে, বলুন তো উত্তরটা কি হবে, আপনারা খুব দ্রুত 10 সেকেন্ডের মধ্যে কমেন্টে উত্তরটা লিখুন, সময় শুরু। ধন্যবাদ যারা ইতিমধ্যে সঠিক উত্তরটি লিখতে পেরেছেন, আর যারা লিখতে পারেনি তাদের চিন্তার কোনো কারণ নেই, যার সঠিক উত্তরটি হবে পৃথিবীতে আগে মুরগি এসেছে, কেননা আমাদের ইসলাম বলে পৃথিবীতে সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে, সেক্ষেত্রে আমরা মুরগির দিকে ইঙ্গিত করা হয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে পৃথিবীতে আগে মুরগি এসেছে। আর আধুনিক বিজ্ঞান বিভিন্নভাবে গবেষণা করে দেখেছেন দেন আসলে পৃথিবীতে আগে মুরগি এসেছে, তারপরে ডিম এসেছে। আমাদের ছয় নম্বর ধাঁধা হলো, কে গোসল করলে কালো হয়ে যায়, আমি আবারও বলছি, কে গোসল করলে কালো হয়ে যায়, বলুন তো উত্তরটা কী হবে, 10 সেকেন্ডের মধ্যে কমেন্টে লিখে ফেলুন, সময় শুরু। ধন্যবাদ যারা ইতিমধ্যে সঠিক উত্তরটি লিখতে পেরেছেন, আর যারা লিখতে পারেননি যার সঠিক উত্তরটি হবে জ্বলন্ত লোহা, কারণ জ্বলন্ত লোহাটি থাকে মূলত লাল, সেটাকে পানিতে দিলে সাথে সাথে এটা কালো হয়ে যায়। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমাদের সাত নম্বর ধাঁধা হলো, ভালোবাসার ওজন কত, আমি আবারও বলছি, ভালোবাসার ওজন কত, বলুন তো উত্তরটা কী হবে, 10 সেকেন্ডের মধ্যে কমেন্টে লিখে ফেলুন। ধন্যবাদ যারা ইতিমধ্যে কমেন্টে যার সঠিক উত্তরটি লিখতে পেরেছেন। আমরা অনেক সময় দেখি, আমরা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গেলে আমাদেরকে অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকে, সেখান থেকে বাঁচার জন্য আপনি এটার একটি পথ অবলম্বন করতে পারেন, সেটা হলো কেউ যদি আপনাকে এই ধরনের প্রশ্ন করে থাকে ভালোবাসার ওজন কত, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ভালোবাসা যেহেতু দুটি মন নিয়েই হয়, মানে দুইজন মানুষের দুইটা মন নিয়ে হয়, আর এক মনে যেহেতু 40 কেজি, তাহলে দুই মনে হলো 80 কেজি, তার মানে আপনি তাদের হাত থেকে বাঁচার জন্য বলতে পারেন ভালোবাসার ওজন হলো 80 কেজি। আসলে এই উত্তরটা আপনি শুধু আপনি সেখান থেকে বা চালাকির হাত থেকে বাঁচার জন্য আপনি এই উত্তরটা ব্যবহার করতে পারেন, এই প্রশ্নটা আমরা আমাদের ধাঁধার ভিতরে দেওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আট নম্বর ধাঁধা হলো, কোন জিনিস একবার খেলে আমরা আর খেতে চাই না, আমি আবারও বলছি,
কোন জিনিস একবার খেলে আমরা আর খেতে চাই না? বলুন তো উত্তরটা কি হবে, 10 সেকেন্ডের মধ্যে কমেন্টে লিখে ফেলুন। ধন্যবাদ যারা ইতিমধ্যে সঠিক উত্তরটি কমেন্টে লিখতে পেরেছেন, আর যারা লিখতে পারেননি, যার সঠিক উত্তরটি হবে ধোকা, কারণ আমরা একবার ধোকা খেয়ে বোকা হওয়ার পরে আমরা দ্বিতীয়বার ধোকা খাইতে কেউ চাই না। সেক্ষেত্রে আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আমাদের 9 নম্বর ধাঁধা হলো, কোন জিনিস শুধু উপরে ওঠে কিন্তু কোনো দিন নিচে নামে না? আমি আবারও বলছি, আমাদের 9 নম্বর ধাঁধা হলো, কোন জিনিস উপরে ওঠে কিন্তু কোনো দিনও নিচে নামে না? সঠিক উত্তরটা আপনারা খুব দ্রুত 10 সেকেন্ডের মধ্যে কমেন্টে লিখে ফেলুন। ধন্যবাদ যারা ইতিমধ্যে কমেন্টে লিখে ফেলেছেন, আর যারা সঠিক উত্তরটি লিখতে পারেননি, যার সঠিক উত্তরটি হবে বয়স, কারণ বয়স আমাদের দিন দিন বাড়ে কিন্তু কোনোদিনও বয়সটা কমে না। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমাদের 10 নম্বর ধাঁধা হলো, বা সর্বশেষ ধাঁধা হলো, কোন ফল আমরা না ধুয়েই খাই? আমি আবারও বলছি, কোন ফল আমরা না ধুয়েই খাই? বলুন তো উত্তরটা কী হবে। আশা করছি 10 সেকেন্ডের ভিতরে কমেন্টে উত্তরটা লিখে ফেলবেন। ধন্যবাদ যারা ইতিমধ্যে সঠিক উত্তরটি কমেন্টে লিখতে পেরেছেন, আর যারা লিখতে পারেননি, যার সঠিক উত্তরটি হবে কলা, কারণ আমরা কলা সবাই না ধুয়েই খাই, তুলে খাই। আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের একজন সদস্য হতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।